এই হচ্ছে শাওমির অরিজিনাল ই লাইট, ইজ লাইট স্ট্রেপস প্লাস, যেটার মাধ্যমে আপনি আসলে আপনার ডেস্ককে বা আপনার রুমকে অনেক সুন্দরভাবে সাজাতে পারবেন। বিশেষ করে যারা ইউটিউবার আছেন তাদের জন্য তো অমাইক, এবং যারা আসলে একটু ডিজাইন পছন্দ করেন তাদের জন্য তো বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রেপস বলা যায়। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি স্মার্টলি আপনি হ্যান্ডেল করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে, এবং এর মধ্যে ভয়েস কন্ট্রোল আছে। তারপরে হচ্ছে আপনি যেই রকম মন চায় সেরকম কালার আপনি সেট করতে পারবেন, পিকচার থেকে কালার সেট করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে মিউজিকের সাথে সিঙ্ক করতে পারবেন, মানে মিউজিকের সাথে আপনি চাইলে এই স্ট্র্যাপসটাকে চালাতে পারবেন, রুমে ইউজ করেন বা যে কোনো জায়গায় ইউজ করেন। যেহেতু শাওমির প্রোডাক্ট সেটা নিয়ে আসলে তেমন কোনো কমপ্লেইন থাকবে না। সো দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, মোটামুটি প্রাইস রেঞ্জ একটু হাই বলা যায় যেহেতু এটা হচ্ছে 2900 সামথিং। সো বুঝতেই পারছেন ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা পারচেস করে নিতে পারেন। সো সিলটেড বক্স, আমরা আসলে বক্সটা খুলে দেখি যে বক্সের মধ্যে কী কী পাচ্ছি। বক্স খোলার পরে আমরা প্রথমে পাচ্ছি ইউজার গাইড এবং কিছু আপনার হচ্ছে স্ট্র্যাপস, এগুলো আসলে জাস্ট এক্সট্রা কিছু দেখা টাকা আর কি। যাই হোক, এগুলো আপনি চাইলে পরে নিতে পারেন, যেটা আপনার জন্য হেল্পফুল হবে চালানোর জন্য। এবং এটা কিন্তু অনেকগুলো আপনার হচ্ছে মানে ডিউরেবল বলা যায়, এবং আপনি এটার সাথে চাইলে আপনি আরও 1 মিটার 2 মিটার ক্যাবেল কিনে, বা ক্যাবেল না, আপনি হচ্ছে এলইডি লাইট কিনে বা বাল্ব কিনে আপনি এটার সাথে কানেক্ট করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। এবং যে কন্ট্রোলারটা আছে সেটা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন। সো বক্সগুলো প্রথমে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এলইডি স্ট্র্যাপসগুলো, যেগুলো আসলে যত রকম ইচ্ছে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কালার সেট করতে পারবেন। সো বুঝতেই পারছেন এখানের মধ্যে এটা কন্ট্রোলার, এবং এখানে হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য আর কি জাস্ট পোর্ট। সো দেখতেই পাচ্ছেন, এবং স্ট্র্যাপসের পিছনের সাইডে পুরোটাই গ্লু করা, আপনি চাইলে যেখানে খুশি সেখানে লাগিয়ে দিতে পারবেন, সমস্যা নাই। ওকে ফাইন। সো দেখতেই পাচ্ছেন আমরা আসলে এটার খুলে দেখি, দেখুন এই বাল্বগুলোতে মানে এলইডি বাল্বগুলোতে আপনি আপনার যে কোনো টাইপের পছন্দের কালার কিন্তু রিপ্রোডিউস করতে পারবেন, বা প্রোডিউস করতে পারবেন, সরি রিপ্রোডিউস হবে না প্রোডিউস করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন এটার ক্যাবল মোটামুটি লং বলা যায়, আপনি গুগল অ্যাসিস্ট্যান্টের সাথে ইউজ করতে পারবেন, মানে গুগল অ্যাসিস্ট্যান্ট দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন, এবং পাবেন পাওয়ার অ্যাডাপ্টার। মজার কথা হচ্ছে 16 মিলিয়ন, মানে 16 মিলিয়ন কালার আপনি এখান থেকে মানে প্রোডিউস করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাডাপ্টার যেটার মাধ্যমে আপনি এটাকে কন্ট্রোল করবেন বা পাওয়ার দিবেন। সো এটা আপনি সকেটের মতো লাগিয়ে নিতে হবে, আপনার লোকেশনের উপর ডিপেন্ড করে আপনি আসলে এটার যে নবটা আছে সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন। দেখুন আমি আসলে ইউই নবটা নিছি, যেটা আমাদের দেশে আসলে প্রচলিত। এটা যদি বাইরে আফ্রিকান্ট্রিতে যেই দেশের আপনি মানে ইউজ করবেন সেই দেশের পোর্ট অনুসারে আপনি সেরকম আসলে অর্ডার করলে ওইভাবে চলে আসবে। সো দেখতেই পাচ্ছেন এটা জাস্ট আপনি সাইড থেকে লাগিয়ে জাস্ট ঘুরান দিলে এটা লক হয়ে যাবে। সো এইভাবে করে আপনি এটাকে পাওয়ার দিতে পারবেন। মজার কথা হচ্ছে যে এর মধ্যে আসলে সিঙ্ক করার প্রবণতা, মানে 1 কি দিয়ে আপনি চালাতে পারবেন। আমি এখানে জাস্ট ওয়াইফাই ছাড়া চালায় দেখাচ্ছি। সো বুঝতেই পারছেন আপনি প্রেস করে ধরে রাখলে এটা চেঞ্জ হবে, কালার আপনি আপনার মতো করে সেট করে নেবেন, মোবাইল থেকে চাইলে যেভাবে খুশি কালার সেট করে নিতে পারবেন, টাইম সেট করে নিতে পারবেন, এবং বাংলাদেশ না পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন যেহেতু এটা স্মার্ট লাইট। সো বুঝতেই পারছেন আমার কাছে আসলে অনেক বেশি ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগছে? একটু ব্রাইটনেসটাও কন্ট্রোল করতে পারবেন আপনি আসলে কতটুকু ব্রাইটনেস দেবেন। সো এক কথায় যদি বলতে চাই, শাওমির এই লাইটটা আমার কাছে অনেক বেশি ইমপ্রেসিভ মনে হচ্ছে, আপনার কাছে কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এছাড়াও যদি আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।